কোথাও কোথাও রাজ্যভাগ কিংবা এই ধরনের দেশভাগেরও কথা শোনা যাচ্ছে। মানে এই অবস্থায় এবং বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এখন, মানে এই পরিস্থিতিতে কিভাবে সেটা সমাধান করা যাবে, এই নিয়ে কি কোনো সমাধান সূত্র বেরিয়েছে অনুপ্রবেশ রুখতে? মানে দেখুন, এই অনুপ্রবেশ যে ইয়েটা, মানে এটার জন্য তো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবই ট্রাই করছে যে যাতে হলো ইনফিল্ট্রেশন কোনো দিকে না হয়। তো দিস ইজ আ কনস্ট্যান্ট এন্ডেভর। উই হ্যাভ গট আওয়ার সিকিউরিটি ফোর্সেস, দ্য বিএসএফ ইজ দেয়ার, সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু স্টপ ইট, বাট ইট ইজ আ লার্জ বর্ডার। It is not typical to only India and Bangladesh. It is even Mexico and the United States. It is true wherever there is an income disparity. And although the government authorities try their level best to stop this kind of infiltration, we can only try to strengthen it further. It is not that there will be a separate country or separate state. It is not like that. There is no such proposal with any government. But we have to augment our efforts. That's it. স্যার, পার্লামেন্টে আমরা একজন সাংসদকে বলতে শুনেছি যে কয়েকটি জেলাকে কেন্দ্রশাসিত জেলা ঘোষণা করা হোক রাজ্য হিসেবে, কারণ কি অবৈধ অনুপ্রবেশ মানে খুব বেড়ে গেছে, যেমন বিহার, বেঙ্গল, এইখান থেকে পাঁচটি জেলাকে একসঙ্গে করে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করার দাবি করেছেন সাংসদরা। মানে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে বা উঠে আসছে, সেটা কিভাবে মোকাবেলা করা যায়? দেখুন, এই এই এগুলো হলো টিল দ্য টাইম ইট ইজ অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অ্যাজ এ লেজিসলেশন, ইট ইজ দ্য পার্সোনাল ভিউ অফ দ্য এমপিস, অনারেবল এমপিস। সো আই ক্যানট রিয়েলি কমেন্ট অন এনি পার্সোনাল ভিউস অফ দ্য এমপি। ইট ইজ নট দ্য ওপিনিয়ন অফ দ্য government of India. It is not the opinion of any of these so-called states which should come under the central. So I will leave it to the government of India and in its which is in expert hands of experts to address these issues. Sir, আপনার কি প্রশ্ন আছে? একটা সমস্যা হয়ে গেছে এবং স্যার ওনার ইন্ট্রোডাকশন স্পিচে এটা উল্লেখ করেছে, এই বিষয়ে আমি কিভাবে ভাবছি? এই যে আমরা বিদেশ সম্পর্ক প্রোগ্রাম যেটা করছি, এটা হলো সেন্টার আর স্টেটসকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। আমাদের ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস আছে, যেটা হলো কোঅর্ডিনেটিং রোল। এটা আমরা একা কিছু করতে পারবো না, স্টেটও একা কিছু করতে পারবো। তো যাতে ডিসপেন্সেশন অফ গভর্নমেন্ট সার্ভিসেস মোস্ট অপটিমালি চলে, সেইটার উদ্দেশ্যই হলো এই বিদেশ সম্পর্ক প্রোগ্রাম। যেমন আজকে ডক্টর চক্রবর্তী বললেন যে একটা ডেড বডি গালফ থেকে আনতে ওনার দু মাস সময় লেগেছে। এটার মেইন প্রবলেমটা দু মাস লাগে না, ম্যাক্সিমাম তিন চার দিন। এই যে কুয়েতে যে এই বার্নিং ইনসিডেন্টসটা, এটা আমাদের এমইএ গেল ইভ্যাকুয়েশন করে, যারা যারা আসতে চায়, যার ডেড বডিস সব নিয়ে চলে, কারণ আমার তারপর আমরা তো দিল্লি অবধি আনবো। তারপর এবার স্টেট গভর্নমেন্টের সঙ্গে ডিফারেন্ট স্টেটস, কেরালাতে ম্যাক্সিমাম ছিল, তারা কেরালাতে চলে গেল। এই যে আমাদের শুধু আমাকে ডক্টর চক্রবর্তীকে জানতে হবে না, ডক্টর চক্রবর্তীকেও আমাকে জানতে হবে, যাতে আমরা একই পজিশনে থাকি। আপনি যদি আজকে দিল্লিতে যান, আপনার কোনো কাজ থাকে, এবার আপনি জানেন একটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে জায়গা আছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে তিনটে বাড়ি আছে, তিনটে অফিস আছে, এবার আপনি কোথায় যাবেন, আপনার যে প্রবলেমটা নিয়ে আপনি কোথায় যাবেন, এই জিনিসটা হলো আমাদের উদ্দেশ্য আজকের এই প্রোগ্রামে। যে লোকেদের যে এখানে স্টেট গভর্নমেন্টকে বলা যে আপনাদের এই এই অসুবিধে হতে পারে, আমাদের মিনিস্ট্রি থেকে এই এই অসুবিধে হতে পারে, তো তাহলে আমরা আপনাদের কি করে রিচ আউট করবো, কোথায় যাব, আর আপনাদের যদি কোনো অসুবিধে হয়
তাহলে আপনারা কোথায় আসবেন? এটা হলো মেন, মানে ওভারঅল একটা হোলিস্টিক ভিউ, যেটার জন্য আমরা এটা শুধু আমরা ত্রিপুরার সঙ্গেই করছি না, এটা হলো আমরা সব স্টেটের সঙ্গে দেখ আমাদের ইয়ে ইন দ্য নেক্সট ওয়ান নট টু ইয়ার্স উই শুড বি এবল টু ডু ইট উইথ এভরিবডি। এবার আপনার তো এটাই হলো মেন উদ্দেশ্য যে সেন্টার অ্যান্ড স্টেটস শুড বি ওয়ার্কিং টুগেদার, অ্যান্ড দিস ইজ দ্য অপটিমাম সলিউশন। আপনি যে কথাটা বললেন যে আউটকাম, দ্য আউটকাম ইজ টু ব্রিং দ্য টু, এভরিবডি উইল হ্যাভ সাজেশনস, এভরিবডি উইল হ্যাভ প্রবলেমস, বাট হাউ টু ইমপ্লিমেন্ট দোজ থিংস, আনলেস অ্যান্ড আনটিল উই নো ইয়োর প্রবলেমস উই কান্ট ইমপ্লিমেন্ট ইট। ফর এক্সাম্পল আজকে একটা খুব ইম্পর্টেন্ট সাজেশন মিস্টার অনুরাগ দিলেন অ্যাবাউট ক্রিয়েটিং এ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অন সে প্রিজনার্স অফ ফরেন কান্ট্রিজ হেল্ড ইন ডিটেনশন সেন্টার্স লাইক ইন ত্রিপুরা, সেকেন্ডলি ট্রান্সফার অফ ইনফরমেশন, এখানে যদি দেখ আমরা কারুখে দেখ একটা ফিউজিটিভ যে বাইরে চলে গেছে তার সম্বন্ধে আমরা ইনফরমেশন জানতে চাই ফ্রম দ্যাট পার্টিকুলার, এবার সেটাকে ডিজিটালি প্ল্যাটফর্মে কী করে করা যায়। সো দিজ আর থিংস উইচ উই আর গোয়িং টু টেক ব্যাক অ্যান্ড উই আর গোয়িং টু ডিসকাস উইথ আর অথরিটিস অ্যান্ড সি ইট। আমি যদি আজকে এখানে আমার পুরো টিম যদি এখানে না আসত তাহলে আমরা কিছুই জানতে পারব। সিমিলারলি এখানে আর একটা কোয়েশ্চেন দেখ ওই পলিটিক্যাল ডিপার্টমেন্ট যে করলেন যে লেবার ইস্যুস, এত লোকে বাইরে কাজ করতে যাচ্ছে, কোনো কেউ বললো যে আরে ক্যানাডাতে দেখ আমরা দারুণ থাকি চলে আসুন, চলে আয় আমরা বেশ দেখ ও কিছু না লাইফ ইজ ভেরি গুড, মিথ্যে কথা বলছে, হয়তো মিথ্যে কথা বলছে, সে হয়তো নিজের গুরুদুয়ারায় থাকে কিন্তু তা এখানে পাঞ্জাবে এসে প্রজেক্ট করার জন্য আরে দেখ আমরা একটা বিশাল করে ফেলেছি বলে এরকম করে লিওর করে নিয়ে যাচ্ছে অ্যান্ড দে আর গেটিং ইন টু ফ্রডুলেন্ট মেকানিজমস। একটা রিসেন্ট খুব বড় ঝামেলা হয়েছে যে আমাদের দেশের লোকেদের এই যেখানে ভিসা অন অ্যারাইভাল কান্ট্রিজ আছে যেমন থাইল্যান্ড এটসেট্রা ওখানে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ভিসা অন অ্যারাইভাল করে ট্যুরিজম ভিসা অন অ্যারাইভাল করে তাদের হলো ল্যান্ড বর্ডার দিয়ে এই ভিয়েনশিয়ান কম্বোডিয়া এইসব জায়গা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আমাদের প্রতিবেশী দেশের লোকেরা তারা হলো এদের টর্চার করে বলছে যে স্ক্যাম করো সাইবার ফ্রডস, তো বিকজ দে নো আর ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়ানসরা যদি আপনি যদি একটা ফোন কল পান যে আপনার প্যান এই হয়ে গেছে আপনার সিবিআই লেগে গেছে কেউ, সেটা যদি ইন্ডিয়ান ভাষায় কথাটা আসে ইট উইল বি মাচ মোর বিলিভেবল অ্যান্ড দে আর নট দে ক্যানট বি কট বিকজ দে আর ইন সে ভিয়েতনাম। সো তাদের টর্চার করা হচ্ছে টু ডু দ্যাট, সো হাউ ডু উই স্টপ দ্যাট? ফর দ্যাট উই নিড এফেক্টিভ কোঅর্ডিনেশন বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এই যে আপনাদের এবার আপনার কোয়েশ্চনে আসি যে আপনি বললেন যে এবার ইনফিল্ট্রেশন ইজ এবার ইনফিল্ট্রেশন হচ্ছে একটা পার্টিকুলার প্রতিবেশী কান্ট্রিতে, তো ওই যে জিনিসগুলো আমাদের যে হাই লেভেল ডিসকাশন হচ্ছে বিটুইন প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ আ পার্টিকুলার কান্ট্রি দ্য নেবারিং কান্ট্রি, এইসবই আলোচনা হচ্ছে যে কী করে এইসব জিনিসগুলো বন্ধ করা। বিসাইডস দ্য সেন্ট্রাল অথরিটিস আর দেয়ার সিকিউরিটি ফোর্সেস আর দেয়ার স্টেট সিকিউরিটি ফোর্সেস আর দেয়ার, সো হাউ টু পুশ দ্যাম ব্যাক? So these are the idea of these is to exchange information, know each other's problems and find out an effective solution. I hope. Sir, as far as this infiltration is concerned, I know some issues that some juvenile are reeling in some of the jails
because they were caught after they infiltrated into Indian territory. And their pushback is pending for a quite long time because of the pending MEA clearance. Are you aware of this? Nick, this is exactly what came up inside. See, it is not an MEA clearance. Now, suppose একজন লোক এখানে আছে, সে বলল যে আমি বাংলাদেশ, আমি এখানে এসে একজনকে মেরেছি, আপনি ওকে ডিটেনশন সেন্টারে দিলেন, বা আমি একটা কিছু আমি ইনফিলট্রেট করেছি, ইলিগাল অ্যাক্টিভিটি করেছি। এবার সে যে বাংলাদেশি, সেটা বাংলাদেশ গভর্নমেন্টকে অ্যাকসেপ্ট করতে হবে। ন্যাশনালিটি আইডেন্টিফিকেশন ইজ দ্য মেইন ইস্যু। তো এমইএ ইজ জাস্ট ওয়ার্কিং অ্যাজ আ পোস্ট অফিস, অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট, বিকজ ফরেন অ্যাফেয়ার্স লাইজ আন্ডার এমইএ। আপনি যদি বললেন এক্স ওয়াই জেড নাম, এক্স ওয়াই জেড ঠিকানায় বাংলাদেশে থাকে, সে বলছে সে বাংলাদেশি, আপনি এমইএ কে পাঠালেন, এমইএ বাংলাদেশ এমবেসিকে পাঠালেন, বাংলাদেশ এমবেসি আবার সেই জেলা থেকে পাঠাবে বাংলাদেশে, তারপর ক্লিয়ারেন্স আসবে। এমইএ হ্যাজ নো রোল টু প্লে উইথ রিগার্ড টু গিভিং দ্য ক্লিয়ারেন্স টিল দ্য টাইম ইট গেটস দ্য ক্লিয়ারেন্স ফ্রম বাংলাদেশ। সো আন্ডার মোস্ট সার্কামস্টান্সেস দ্য ন্যাশনালিটি আইডেন্টিফিকেশন ইজ held up because of two reasons. One, the person who is wanting to be here does not give the correct information because he does not want to be deported to India. And the second reason is that maybe the host government does not want the person back. This happens very frequently in ইউরোপিয়ান কান্ট্রিজ অর ইউএস। সেই জন্য আপনি বোধহয় জানেন যে ইউরোপ একটা ডিল করেছে রওয়ান্ডার সঙ্গে, ব্রিটেন, যে যত ডিপোর্টেশন করে রওয়ান্ডাতে পাঠিয়ে, বিকজ ই ক্যানট বি সেন্ট এনিওয়ে, নোবডি অ্যাকসেপ্টস দেয়ার ন্যাশনালিটিস। আপনি যদি ভাবুন হাইপোথেটিক, আপনি যদি কোনো ইউএসএ গেলে ইলিগালি, এবার আপনাকে ওখানে পুলিশ ধরলো, বললো যে আপনার ভিসা কোথায়, রেসিডেন্স পারমিট কোথায়। এবার আপনি যদি সেটা না দেখাতে পারেন, তারপর আপনি বললেন যে আমি দিল্লিতে থাকি, আমার বাড়ি হলো চিত্তরঞ্জন পার্কে একটা, তো সেটা হলো ইউএস গভর্নমেন্ট ইন্ডিয়ান এমবেসিকে দিয়ে দেবে, ইন্ডিয়ান এমবেসি এখানে দেবে, ইন্ডিয়ান এমবেসি আমাদের এমইএ কে দেবে। এমইএ দেখলো যে চিত্তরঞ্জন পার্কে আপনার নামে বা ঠিকানায় কোনো লোক এরকম থাকে না, এমইএ কি করবে, বলবে এরকম কোনো থাকে না, ইয়া তো এইটা হবে। বা আপনি বললেন ত্রিপুরাতে আমি থাকি, এই অ্যাড্রেস, এটসেট্রা এটসেট্রা। এবার ওখানেও নর্মালি এটা হয় না, তারা ঠিক অ্যাড্রেস দেয় না, কারণ দে ওয়ান্ট টু এমিগ্রেট টু ইউএসএ। আর আমি কবে, দ্য পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, আমি যখন মাদ্রিদে ছিলাম, একজন লোক আমার কাছে এসেছিল, ইন্ডিয়ান মানে পুলিশ নিয়ে এসেছিল, স্প্যানিশ পুলিশ, সে বলে আমি বোবা, আমি বোবা, সে কথাই বলে, বলছে কথাই বলব, বোবা লিখতে পড়তে যায়। So you prove whether he is a Sri Lankan, whether he is an Indian, whether he is a Nepalese, whether he is a Bangladeshi, keep on proving. And ultimately they are forced to give nationality. First thing, when illegal immigrants go there through these channels, the first thing they do is to flush off their passports in the drain, so that their identification is lost. So, just to answer your question, MEA is just
an intervening agency. It has nothing to do with, we will be very happy if we are able to resolve all these cases and send back people. So again, I emphasize that the purpose of this Videsh Sampark program is to remove these misunderstandings. For example, this, that MEA does not do it. MEA cannot do it. Without the national verification, MEA cannot give it. And even if, say, MEA gives it, do you think that whichever country you are talking to, that country will take back the national? Yes, the identity is asserted. That is one of the reasons of the Rohingya crisis. We want to push them back. We want to send them back. But are we able to? But Rohingya issue has become a serious one all across the country. It is a very serious issue. Dr. Chakraborty was saying that they are in Delhi, etc. They are in Haryana. They are in Jammu and Kashmir. Can you imagine the Rohingya in Haryana or Jammu and Kashmir? They are there in large numbers. They are in large numbers in Hyderabad. So it is a serious issue. And they are stateless people. They are very poor people. They can be bought over by anybody. So they can lead to, they are security threats. So, but what do you do? Do you think that MEA does not want to issue clearances to send the Rohingyas back to wherever they are? It is not a question of issuing clearance. We can issue clearance only when we receive the clearance from someone. So again, that's why I emphasize that the Videsh Sampark program is basically to connect the Indian states with the Union of India at the functional level. Politically, we are connected. But it is like a true cooperative federalism at the functional level. So another important issue with Bangladesh, as far as Tripura people are concerned, they want to have the passes through Bangladesh to reach Kolkata, because going to Kolkata via Guwahati and Chikanek, Jalpaiguri, etc., it takes huge time. So some projects are pending. Freight services have been confirmed by both the countries, railway service. But will the passenger services will also be taken into consideration for immediate interruption? Sir, I will be very candid that I was myself posted in Bangladesh from 2010 to 2013. And also I dealt with the Bangladesh-Myanmar division in MEA from 2017 to 2018. So, sir, our efforts are always to the expedite connectivity between the Northeast and Kolkata or West Bengal. It is our endeavor. We always try to do so. And it is happening also. So the railways, you cannot force upon it. So it takes its own time. Diplomatically, everything is resolved. It is after all a process of dialogue. It is a process of give and take. Prime Minister Hasina was in India just recently. We have got a very favorable government in Bangladesh. And we have been working closely since 2009. And I am sure all the issues, outstanding issues, will be addressed in an amicable manner. You also have to understand that there are people, Sheikh Hasina, Prime Minister Sheikh Hasina also has got her political constraints. There was a large the protest in Bangladesh, etc. So the thing is that, these things are political issues. They will be dealt with by the expert politicians, by the highest leadership of the country. And I am sure that the endeavor of
the political leadership is to secure the welfare of the people, welfare of the nationals. And I'm confident that it will happen. Sir, সম্প্রতি আজকে যে এখানে বিদেশ সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে, এটা তো আউটকাম আরো পরে হবে, মানে এটা বিভিন্ন বিষয়ে ডিসকাশন হচ্ছে। প্রথমত মিস্টার অঙ্কন ব্যানার্জি, যিনি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ওনার একটা প্রেজেন্টেশন ছিল, ওই প্রেজেন্টেশনে আমরা অনেক কিছু জানতে পেরেছি। সেকেন্ড যেটা প্রেজেন্টেশন চলছে সেটা হচ্ছে পাসপোর্ট সার্ভিসেস, এরপর আরও বেশ কয়েকটা রয়ে গেছে স্টুডেন্টস রিলেটেড কিছু ইস্যুস, যারা ডায়াসপোরিয়া থাকে বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে, তাদের অনেক কিছু ইস্যুস থাকে, পাসপোর্ট এবং অন্যান্য ইস্যুস, ওদের ওখানে বিভিন্ন ধরনের ধরুন চিটের যদি হয় মেডিকেল স্টুডেন্টদের, এরকম এইসব বিষয়ে সলিউশন কী কী হবে ওনারা আমাদের জ্ঞাত করাচ্ছেন। পরবর্তীকালে আমাদের, যদিও আমাদের এই রাজ্যে আমরা খুব একটা বেশি এই ধরনের ইস্যু ফেস করছি না, ভবিষ্যতে হয়তো আমাদের এই ধরনের ইস্যু আসতে পারে। এছাড়া ধরুন বিদেশে গিয়ে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে অনেকেই গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হচ্ছে সবচেয়ে কাছে, স্টেট গভর্নমেন্টের কাছেই এরা ফ্যামিলির লোকরা প্রেয়ার করে এবং আমাদের তখন স্টেপ নিতে হয়। সেই স্টেপ নিলেও থ্রু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মাধ্যমে করতে হয়। তো এই ইস্যুগুলি নিয়ে এখানে ডিসকাশন হচ্ছে, এতে আমাদের একটা লার্নিং এখানে এক্সপিরিয়েন্স থাকবে, আমাদের যে ইস্যু আমরা ফেস করি টাইম টু টাইম এই ইস্যুগুলি নিয়েও আমরা ডিসকাস করছি। এমএ থেকে অঙ্কর ব্যানার্জি, মিস্টার অঙ্কর ব্যানার্জি ছাড়া আরও অন্য অন্য অফিসার্স আছে, ওনারা আমাদের এই কোয়েরিস কিছু রিপ্লাই ওনারা দিচ্ছেন, এতে আমরা লাভবান হব। এছাড়া ওনারা ওনাদের যে ইস্যু সলিউশনে যে ব্যাপারগুলি রয়েছে বিভিন্ন পোর্টাল ইত্যাদি, ওনাদের এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা লাভবান হবো। এছাড়া আমাদের স্টেটে যে স্পেসিফিক ইস্যুগুলি নিয়ে যখন ডিসকাশন হচ্ছে, এই ইস্যুগুলিতে ওনারাও জানতে পারবেন আমাদের স্টেটের 856 কিলোমিটার বর্ডারিং এরিয়া, ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, তাতে আমাদের যে ইস্যু সেগুলি সম্বন্ধে ওনারা অবগত হবেন মিস্ত্রি হবে। স্যার, অঙ্কুর স্যারের কার কাছে? স্যার,